ফাইনালি হাজার দুয়ারি আমার বেলায় একটা রিলস করলো না আর এখন কত ঢং করে করে রিলস করছে কি করে ঠিক হয়েছে দেখি 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 আ সায়েন্স স্টুডেন্ট এইখানে যদি তোমরা আসো তোমাদের টুকটুকিতে নামার সময় সাথে সাথে দেখবা তোমাদেরকে কিছু লোকজন কারণ আমরা 4 ঘন্টা তাদেরকে লেট করিয়েছি ফাইনালি 4 ঘন্টা ট্রাভেলিং করার পর আমরা এসে পৌঁছালাম এখন মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে যাব 4 ঘন্টা 11টা থেকে অপেক্ষা করছে এখন 4টে বাজে তো এখানে বেশি বকবো না আমি এসেছি মুর্শিদাবাদ এখন আমি যাব হচ্ছে হাজারদুয়ারিতে অনেক মজা আসবে হঠাৎ করে এসেছি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুজয় তুমি তোমার ব্লগটা শুরু করো हजारदुआर गेटे सामने आसलम বলে রাখি এইখানে যদি তোমরা আসো তোমাদের টুকটুকিতে নামার সময় সাথে সাথে দেখবা তোমাদেরকে কিছু লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা এই বাগানটা ঘুরবা ওই বাগানটা ঘুরবা তো আমি বলছি তোমরা যাবে না কারণ তারা 400-500 টাকা তোমাদের কাছ থেকে মেরে নেবে আমাকে সুজয়কে একটু আগে ধরেছিল কিন্তু আমি আগে থেকেই জানতাম তাই কিছু করতে পারিনি তুমি যদি ইয়ে করতে তাহলে মেরে দিত যাই হোক এখন আমি হচ্ছে এইখানটা রয়েছি এখানে আমি তোমাদের সিনেমাটিক শট দিয়ে একদম ছাড়া ব্লগ হবে ওরা গাইজ অপেক্ষা করছি কোথায় জানি না দেখি খুঁজতে হবে চলো এখন এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে যাচ্ছি তারপর তোমাদের সঙ্গে সিনেমাটিক শটের সঙ্গে আর ওদেরকে দেখা করাচ্ছি তুমি দূর থেকে ক্যামেরাটা ধরো কারণ আমার আজকে হাল কি হবে আমি নিজে জানি না 4 ঘন্টা পাঁচ ঘন্টা লেট করেছি ওদের থেকে যে এসে দেবে পেছন থেকে সামনে রয়েছে মনে হয় গাইজ তো চলো এখন টিকিট কেটে তোমাদের যাচ্ছি রিলস করব একটা আলাদাই মজা আর ভিতরে হয়তো যেতে যেতে আমাদের হাজারটা ঘর গুনতে গুনতে হাজার দিন লেগে যাবে তাই আর ভেতরে যাবো না এখানেই এনজয় করব আর গাইজ ওইখানে বসে রয়েছে তিনটে পেতনি না তিন বান্দার একসাথ ব্যাটে হই হ্যায় ওয়া পার हम यहाँ पर मुर्शिदाबाद में आए हैं तो कुछ हिंदी में भी बात करेंगे है ना क्यों बस तुम वीडियो ऑन करो हम आज के बहुत मार खाएंगे क्यों हमारे এখানে বাড়ি আমি এত দূর থেকে আসলাম বলো তুমি রাগ দেখাবে এত দূর থেকে আসলাম বলে তুমি তো হাফ আসলি তোমার তো এখানে 2 মিনিটের বাড়ি ব্লগ বানাচ্ছি তা কি ব্লগ বানাবো না আগো কি হয়েছে আরে আমাদের লেট হয়ে গেছিল লেট হয়ে গেল ফোন বলছিস না কেন এই আসছি টিকিট কাটতে কতক্ষণ টাইম লাগে এখানে আসতে এই তো ভিডিও করতে করতে আসছিলাম আরে দেখো দুস নিতে এ তুমি আমাদের নামে ইয়ে করেছো না সরখান থেকে কি হয়েছে কি লকআপ করে আমি সিকিউরিটি কার্ড দিয়ে আই ধরে বিজেপি ভিতরে এসে আমরা আসতে লেট করেছি বলে ওরা কোন কাউকে দেখি বকা খাওয়াচ্ছে আমাদেরকে এখন কথা বলে আমাকে জিজ্ঞাসা করে না বলছি কে বলছি ভালো আছো
কি অবস্থা? এই তুই দেখি 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 দেখি, সায়েন্সের স্টুডেন্ট এতক্ষণ বসিয়ে রেখেছি। এই ভালো আছিস? ভালো আছিস? ভালো আছিস? ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তোমরা ভালো আছো সবাই? আমার বেলায় একটা রিলস করলে না, আর এখন কত ঢং করে করে রিলস করছে। ঠিক হয়েছে, আমার বেলা ঠিক করে করি না, আমি নষ্ট করে দিয়েছি। ভালো হয়েছে কি কি এত কি আমার সঙ্গে? এ দাঁড়া দর্শন, তুই তো আমাকে চিনিস এখানে, তুই আমার সঙ্গে রিলস করছিস না কেন? ভালো ভাই, তুই কে? হ্যাঁ তুই কে? এরকম ব্যাপার যে লুকিয়ে পড়ছে এখানে, লুকিয়ে পড়ছে মানে এরা ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পাচ্ছি কেন জানি না। বাট গাইজ, এই জায়গাটা এসে একটা আলাদা লেভেলের মজা আসছে, আর মানে কোনো লজ্জা টজ্জা লাগছে না, ফ্রেশ ভাবে মন খুলে ভিডিও করতে পাচ্ছি, রিলস তো অনেক করছি, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখে নিতে পারবে পরে। আর এই মেয়ে আমার সাথে লজ্জা পাবে না, তুমি বলছ না, যা আমি আর কথা বলবো না ভাগ। আর কবে দেখা হবে? আর কেন দেখা করবি না? আজকে তো খুব ভিডিও বানালি সুজয়ের সাথে। সুজয়টা কে? ওখানে যাও, ঠিক আছে, টাটা গাইস। চুপ